কত উকিল ঠান্ডা হয়ে গেল। ন্যায় বিচার একমাত্র কোরআন ছাড়া পৃথিবীর আর কেউ দিতে পারেনি আর পারবে না, এটা আমার আকীদাই নাই যে দিতে পারবে। জি ভাই, এগুলো ভাবতে হবে। এখানে আল্লাহ পাঁচটা ধারা বললেন, সন্তান কতল করা এটা কাবিরা গোনা। আর এক জায়গায় আল্লাহ বলেন, ওলা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ও মা বাকান, প্রকাশ্যে গোপনে যেখানে কাবিরা গোনা চলে, তাস চলছে যাব না, জুয়া চলছে যাব না, লুডু চলছে যাব না, দাবা চলছে যাব না, মদ চলছে যাব না, জেনা ব্যবচার চলছে যাব না, চুরি যেখানে চলছে যাব না। এই বলতে বলতে আমি নাম বলছি না, একজন আলিমকে আমি জিজ্ঞেস করেছিলাম, প্রকাশ্যে যেখানে সুদ চলে সেখানেও যাওয়া যাবে না, তাহলে ব্যাংকে? বলে ব্যাংকের মাটিতেও তাকওয়ার নজরে পা দেওয়া যাবে না। তাকওয়ার নজরে দেশের অবস্থা, টাকা নিরাপত্তা নেই, এর জন্যে ফতোয়া দেওয়া যেতে পারে যে কোনো রকম মত খাবার নাই, মত মরে যাব তখন যা খাগা শুয়োরের মাংস খাগা, এটা জায়েজ কোনোদিন আমল নয়। জায়েজ মানে পারমিশন, জায়েজ মানে পারমিশন, কিন্তু আমল নয়। তো এইগুলো জায়গায় তুমি দাঁড়াইও না, দাঁড়াইলে কি হবে? হ্যাঁ, দাঁড়াইলে কি জমছে? বলে জি হুজুর, তোমাকে যে বিকেলে দেখছিলাম গিগড়ি মোড়ে বসে বসে তো তাস খেলছিলে নাকি? জি না, আমি দেখছিলাম, হালকা করে বলে দিলে জমছে। তো ম্যাডাম তুই কি করছিলি রে? বলে এমনি করে দেখছিলাম। হ্যাঁ খেলে না, সে মৌলবি সাহেব ওইগুলো আমি খেলবো বলে দিলে। আমাদের এলাকায় সব থেকে বড় শিরকের জায়গা হচ্ছে পাথর চাবড়ি, আপনারা তো জানেন পাথর চাবড়ি, নাম শুনেছেন কি না? যেদিন ওরস চলে একদিনে ওখানে শুধু সেলামি পড়ে পীর সাহেবের 15 থেকে 20 কোটি টাকা, এটা সরকারের ওয়াক্ফে চলে গেছে। 20 জন খালি ব্যাংক ম্যানেজার বসে বসে টাকা গুনে, সেটাও ফায়সা জায়গা। আমাদের এলাকায় অনেক আইলা হাদিস গ্রামের ছেলেরাও গাড়ি ভাড়া করে ওই মেলাতে দেখতে যায়। তোদেরকে যদি বলি তোরা কেন গেছিলি? দেখতে গেছিলাম রে। তো তোকে দেখতে কে বললে? তোকে দেখতেই বা কে বললে? ওই জায়গাটাও নিছে আল্লাহ বলছেন। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, গোপনে কিংবা প্রকাশ্যে যদি কাবিরা গোনা হয় ওই জায়গায় যেন তোমার মতো মুমিনকে দেখতে না পায়। এটা আল্লাহর 3 নম্বর আইন। 10টা ধারা বর্ণনা করতে গিয়ে এখানে 3 নম্বরটা বলছেন, ওই জায়গায় মুমিন রে তোমাকে আমি পাব না, তুমি নোংরা জায়গায় কোনোদিন থাকবে না। থাকলে কি হবে বলো? মুখ খুলে দিবে তুমি। মান সাকাতা ফানা যা, চুপ থাকবে বেঁচে যাবে, মুখ খুলে দেবে তো ফেসে যাবে, জ্বলে যাবে পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে। এমনি করে বসে 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 তাস খেলা দেখছে, খানিক পরে থাকতে না পেরে বলছে, মার মার গোলামটাকে মার। একটা কথা বলতে গিয়ে ফেসে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, খবরদার মানুষে মানুষকে মার্ডার করিও না। একটা মানুষ মার্ডার করা, বিশ্ব মানবকে মার্ডার করা, একটা মানুষকে বাঁচিয়ে দেওয়া, বিশ্ব মানবকে বাঁচিয়ে দেওয়ার বারবার, ইল্লা বিল হাক্কি, কিন্তু 3 জনকে কতল করা যাবে আর একটা স্থানে কতল করা যাবে। স্থান মানে জায়গা, আর 3 জনকে কতল করা যাবে, সেই 3 জনকে 1 নম্বরে মুসলমান টাকার লোভে কাদিয়ানি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, এই মুরতাদকে যেখানেই পাবে কেটে ফেলে দাও, এতে গোনা হবে না,
এটা আপনার কোনো বিচার হবে না আল্লাহর কাছে। দুই নম্বরে হচ্ছে বিয়ে করার পর জিনা ব্যভিচার করেছে, ওকে পৃথিবী থেকে তুমি রজম করে দুনিয়া থেকে সরিয়ে দাও, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। তিন নম্বর হচ্ছে যে কতলের পরিবর্তে কতল হবে, আর স্থান বলতে যখন আপনি জিহাদের ময়দানে নেমে যাবেন, ইসলামকে দুনিয়া থেকে সরানোর জন্য, কোরআনকে মিটানোর জন্য আপনার বিপক্ষে যতজন নামবে, এরা আর কেউ বাঁচার হক রাখে না, এদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। যদি নিজের বাপ হয় তাকেও সেদিন আর রাখা যাবে না। এখনই ইসলামকে বাঁচানোর পক্ষ রয়েছে এধারে, ইসলামকে মরার পক্ষ রয়েছে ওই ধারে, ওই দিকে যদি আমার বাপ থাকে সেদিন পেটে ভুজালি ঢুকে যাবে, দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এর জন্য আল্লাহ ইল্লা বিল হাককে বলেছেন। পরের আয়াতের পাঁচটা আইন বলছেন, ওলা তাকরাবু মালাল ইয়তিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, খবরদার এতিমের মালকে ভক্ষণ করিও না।